আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ সন্দেহজনক ওই ব্যক্তিকে শঙ্করপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। ধৃতের নাম ইসরায়েল শেখ ওরফে কালু। সে হরিহরপাড়া থানার অন্তর্গত শঙ্করপুর গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান এবং এক রাউন্ড গুলি। ধৃতকে মঙ্গলবার বহরমপুর আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।